আপনি একদম ঠিক বলেছেন ছোট মা, আমি বড় মাকে একদিনেই চিনে ফেলেছি, উনি কখনো কারোর খারাপ চাইবেন না। আপনি তো আমার চেয়ে অনেক বেশি সময় এখানে আছেন, আপনি ওনাকে আমার চেয়েও ভালোই চেনেন। শোভন দাদু ভাই, আমি ওই গ্যাস পাইপ রিপেয়ার করার জন্য ডেকে নিয়েছি। ঠিক আছে, কচুরি আর সুজি। কি ব্যাপার ঠাম্মা, তুমি আমার ফেভারিট কচুরি আর সুজি এনেছো আর আমাকেই তুমি বলনি? মনে আছে আমি ছোট থেকে কতটা কচুরি পছন্দ করি? আর আমার তো শুধু সুযোগ চাই এটা খাওয়ার জন্য, আর যখন আমি পেতাম না তখন কেমন রেগে যেতাম আমি। আজ তো এই সব কিছু ভাই, তাহলে অপেক্ষা করছো কেন? এসো খাও, চেখে দেখো, এসো এসো বসো, দাও কে। এটা তো খুব টেস্টি, ভালো হলো আমি খেয়ে নিয়েছি, না খেলে তো খুব সুন্দর কিছু মিস করতাম। ধৈর্য ধরো তারা, সব ঠিক তেমন ভাবেই হচ্ছে যেমনটা তুমি চাইছো, তাই ধৈর্য ধরো। আচ্ছা ঠাম্মা, এটা এনেছো কোত্থেকে? আমাদের এখান থেকেই। না এটা তো সেই টেস্ট নয়, ওর পাশের দোকানটা। না সেখানেও এমন নয়, এমন কে এসেছে যার হাতের কচুরি এখনো পর্যন্ত আমি খেয়ে উঠতে পারিনি? মনে হচ্ছে যেই বানিয়েছে তার হাতে একটা চুমু খাই। আরে দাও, তাহলে এই নাও, ইচ্ছে পূরণ করো যে প্রথম রান্নাতেই তোমার মন জয় করে নিয়েছে শোভন বাবা।